পটলের দম রান্না হবে, ওর জন্যে মশলা কয়েকটা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা, গোলমরিচ, ধনিয়া আর জিরে এটা আমি পিষে নেব। প্রথমে আমি আলুটা ভাজি করে নিয়েছি ভালো করে, এবার এর ভিতরে নুন আর হলদি মাখিয়ে নিয়েছি, এখন আমি ভাজি করছি। আর এই যে পিছন দিয়ে একটু কাছে কাছে দিয়েছি যাতে এর ভিতরে তেল মশলা ঢোকে, এটা আমি ভালো করে ভাজি করে নেব। আগে পটল আর আলু আমার ভাজি হয়ে গেছে, এখন আমি রান্না করছি গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, লং ইলাচি, দারচিনি, কয়েকটা জিরে দেব, এরপরে যে মশলাটা করেছি ওটা দিয়ে দেব। লবণ দেবো পরিমাণ মতো, তোমরাও পরিমাণ মতো লবণ দেবে, হলদি, কালারের জন্য একটু কাশ্মীরি লবণ। আমার তেল ছেড়ে দিয়েছে, এখন দেবো আমি দুধ। দুধটা ভালো করে জাল দিয়ে একদম গাঢ় করে নিয়েছি আমি, মশলা আমার হয়ে গেছে, এখন আমি ডালছি পটল আলু। এখন আমি ঢালছি জল, এরপরে আমি চাপা দেব। হালকা একটু গরম মশলা আমি হাতে পিষে দেব, হাতে পিষে দিলে বেশি সেন্ট হয়, যখন একটু তখন পিষলে। এখন আমি ডালছি গরম মশলা, কার কার পটল একদম পছন্দ আছে কমেন্ট করে জানাবে, দেখতে যেমন সুন্দর খেতেও তেমনি সুস্বাদু, তোমরাও এইভাবে রান্না করে খাবে ভীষণ ভালো লাগবে, আর লাইক দেবে, কমেন্ট করবে আর শেয়ার করবে।